এতদিন পরে মনে পড়লো, এতদিন পরে মনে পড়লো না, ভোটের সময় আসছে, ভাতার নাম করে ভোট টাকা নিতে চাইছে। ভাতা তার রাজনৈতিক দলের পক্ষ থেকে 500 দেবে কি 5000 দেবে সেটা আমার প্রশ্ন নয়। রাজ্য সরকার তা ব্যর্থ, সারা দেশে সারা রাজ্যের যে সমস্ত বার্ধক্য উপনীত যারা আছেন, যারা আর্থিকভাবে পিছিয়ে, রাজ্য সরকারের দায়িত্ব হচ্ছে তাদেরকে ভাতা প্রদান করা। কিন্তু দুঃখের বিষয়, বড় বড় কথা এরা বলে, বড় বড় স্লোগান নেয়, বড় বড় খেলামেলার হোর্ডিং দেখতে পাই, কিন্তু প্রকৃত অর্থে যাদেরকে উন্নয়ন করা দরকার, যাদেরকে ভাতা দেওয়া দরকার, তাদেরকে দিতে পারেনি। অভিষেকবাবু নিজে স্বীকার সেটা করছেন। আইএসএফ বিধায়কের বক্তব্য আপনাদেরকে শোনালাম। তিনি বলছেন যে তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় মেনে নিলেন যে তৃণমূল সরকার ভাতা দেওয়ায় ব্যর্থ? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সেটা মেনে নিলেন? এমনটাই বক্তব্য নওশাদ সিদ্দিকীর, অন্তত তিনি কিন্তু সে কথাই বলছেন। 2024 আসন্ন লোকসভা ভোটে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন নওশাদ সিদ্দিকী। কলকাতায় ইচ্ছে প্রকাশ করার পর শনিবার 11 নভেম্বর পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে গিয়েও তিনি জানিয়ে দেন ডায়মন্ড হারবার লোকসভা আসনেই তিনি লড়বেন। কিন্তু আসন থাকতে ডায়মন্ড হারবারেই ভোটে লড়বেন কেন? নওশাদ সিদ্দিকী জানান, ডায়মন্ড হারবার মডেলের নামে যেভাবে শোষণ করা হয়েছে তার জন্যই তিনি এই কেন্দ্রটা বেছে নিয়েছেন। নওশাদ সিদ্দিকী বলছেন যে ভোটের কথা আসলেই ভাতার কথা মনে পড়ে শাসক দলের। এতদিন তাহলে কোথায় ছিলেন? সামনে ভোট আসাতেই কি এই ভাতার কথা বলছে শাসক দল তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায়? কি সেই কারণেই হলতার জনসভায় দাঁড়িয়ে ভাতা দেবার কথা বলেছেন? সেই প্রশ্ন তুলেছেন নওশাদ সিদ্দিকী। তবে বারে বারেই কিন্তু জোর দিয়ে বলছেন যে তিনি ডায়মন্ড হারবার কেন্দ্র থেকেই লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি দাঁড়াতে চান। আবার সে কথা বললেন, শোনাই আপনাদের কি বললেন এই বিষয়ে নওশাদ সিদ্দিকী। ইচ্ছে যেটা সেটা আমি জানিয়ে দিয়েছি। 2024 লোকসভা নির্বাচনে আমি ডায়মন্ড হারবার মডেলের নামে যে শোষণ হচ্ছে, সেখানকার মানুষ বঞ্চিত, সেখানকার মানুষ নিপীড়িত, নাদিয়াল হসপিটাল থেকে শুরু করে, 16 বিঘা বস্তি থেকে শুরু করে, আবার মেটিয়াপুরীজের গার্মেন্ট শিল্পের অবস্থা, রাস্তাঘাট সেখানে অনুন্নত, এবং শ্রেণীগের যে গ্রামে পৌঁছে গিয়েছে, সলতা স্পেশাল ইকোনমিক জোন থেকে শুরু করে সবটাই যে শোষণ হয়েছে, তারা বঞ্চিত এলাকার মানুষ, সেটা জনমানুষের ক্ষোভ আছে। জনমানুষের ভোট নিয়ে আমার ইচ্ছা, আমি সেখানে ভোটে দাঁড়াবো, জনমানুষের ভোট নিয়ে অভিষেক ব্যানার্জিকে পরাস্ত করে প্রাক্তন এমপি করে কালীঘাটে পৌঁছাবো। ও ডায়মন্ড হারবার লোকসভাকে মডেল বলে যেভাবে সারা রাজ্য এবং দেশে তুলে ধরার চেষ্টা হয়েছে, মডেল মডেল করে তুলে ধরার চেষ্টা হয়েছে, কিন্তু মডেলের পেছনে যেভাবে মানুষ শোষিত হয়েছে, হয়তো ওই ওই ধরনের ঢাকঢোল পিটিয়ে ওই ধরনের মানুষকে শোষণ করা হয়নি। শুক্রবার 10 নভেম্বর ফলতায় ফতেপুর হাই স্কুল ফুটবল মাঠের বস্ত্র বিতরণী অনুষ্ঠানে গিয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের 70,000 অসহায় বৃদ্ধা, যারা বার্ধক্য ভাতার সুযোগ এখনো পাননি, তাদের পার্টির তরফে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আসুন শোনাই আপনাদের। আপনারা জেনে রাখুন, খালি ডায়মন্ড হারবার লোকসভায় প্রায় 70,000 বয়স্ক মহিলা তাদেরকে রেজিস্টার করেছে বয়স্ক বার্ধক্য ভাতা, যাতে আগামী দিনে পায় দুয়ারে সরকারের মাধ্যমে। 70,000 মানে ফলতায়ও আপনি যদি দেখেন 10-12,000 মহিলা রয়েছে যারা বার্ধক্য ভাতা চাইছে। সরকার যবে দেবে দেবে, আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের 1-1.5 লক্ষ সক্রিয় কর্মী রয়েছে, তাদের থেকে সাহায্য সহযোগিতা নিয়ে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে যে 70,000 মহিলা নিজেদের নাম নথিভুক্ত করেছে, নতুন বছরের 1 জানুয়ারি থেকে আমাদের সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা করে তাদের পাশে আমরা দাঁড়াবো, এবং প্রতি মাসে তাদেরকে আমরা সাহায্য করব, তাদের সহযোগিতা করব। এটাই তো জনপ্রতিনিধির কাজ। শনিবার পূর্ব বর্ধমানে গিয়ে নওশাদ বলেন ভোটের জন্য এই ভাতা দেবার কথা ঘোষণা করেছেন। এতদিন পর তার মনে পড়েছে পার্টি ফান্ড থেকে তৃণমূল দিতেই পারে টাকা, সেটা বড় কথা নয়, কিন্তু রাজ্যের মানুষকে বার্ধক্য ভাতা দিতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় তা নিজেই স্বীকার করে নিয়েছেন। আসুন শোনাই কি বলছেন নওশাদ সিদ্দিকী। এতদিন পরে মনে পড়লো,
এতদিন পরে মনে পড়লো না ভোটের সময় আসছে ভাতার নাম করে ভোটটাকে নিতে চাইছে। ভাতা তার রাজনৈতিক দলের পক্ষ থেকে 500 দেবে কি 5000 দেবে সেটা আমার প্রশ্ন নয়। রাজ্য সরকার তা ব্যর্থ, সারা দেশে সারা রাজ্যের যে সমস্ত বার্ধক্যে উপনীত যারা আছেন, যারা আর্থিকভাবে পিছিয়ে, রাজ্য সরকারের দায়িত্ব হচ্ছে তাদেরকে ভাতা প্রদান করা। কিন্তু দুঃখের বিষয়, বড় বড় কথায়রা বলে, বড় বড় স্লোগান দেয়, বড় বড় খেলামেলার হোর্ডিং দেখতে পাই, কিন্তু প্রকৃত অর্থে যাদেরকে উন্নয়ন করা দরকার, যাদেরকে ভাতা দেওয়া দরকার, তাদেরকে দিতে পারেনি। অভিষেক বাবু নিজে স্বীকার সেটা করছেন। নওশাদ সিদ্দিকী, তার বক্তব্য আপনাদের শোনালাম। তিনি যেমন একদিকে বলছেন যে কেন বার্ধক্য ভাতার কথা এখন মনে পড়লো, সামনে 2024 লোকসভা ভোট, তাই জন্য, যদি সেটা না হবে তাহলে তো আরো আগে মনে পড়তে পারত। আবার অন্যদিকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চান। আমরা সবাই জানি যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র, এবং সেখান থেকে জিতেই সাংসদ নির্বাচিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আমরা জানি যে ডায়মন্ড হারবারকে একটি মডেল জোন হিসেবে তুলে ধরা হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বারে বারেই নওশাদ সিদ্দিকী বলছেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চান, ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। কেন বলছেন তিনি এই কথা, আসুন সেটা একবার শোনাই আপনাদের, যে কেন ডায়মন্ড হারবার থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন, এ নিয়ে কি বললেন আইএসএফ বিধায়ক। ইচ্ছে যেটা সেটা আমি জানিয়ে দিয়েছি, 2024 লোকসভা নির্বাচনে আমি ডায়মন্ড হারবার মডেলের নামে যে শোষণ হচ্ছে, সেখানকার মানুষ বঞ্চিত, সেখানকার মানুষ নিপীড়িত, নাদিয়াল হসপিটাল থেকে শুরু করে, 16 বিঘা বস্তি থেকে শুরু করে, আবার মেটিয়াপুরীজের গার্মেন্ট শিল্পের অবস্থা, রাস্তাঘাট সেখানে অনুন্নত, এবং শ্রেণীগের যে গ্রামে পৌঁছে গিয়েছে, সলতা স্পেশাল ইকোনমিক জোন থেকে শুরু করে সবটাই যে শোষণ হয়েছে, তারা বঞ্চিত এলাকার মানুষ, সেটা জনমানুষের ক্ষোভ আছে। জনমানুষের ভোট নিয়ে আমার ইচ্ছা, আমি সেখানে ভোটে দাঁড়াবো, জনমানুষের ভোট নিয়ে অভিষেক ব্যানার্জিকে পরাস্ত করে প্রাক্তন এমপি করে কালীঘাটে পৌঁছাবো। ও ডায়মন্ড হারবার লোকসভাকে মডেল বলে যেভাবে সারা রাজ্য এবং দেশে তুলে ধরার চেষ্টা হয়েছে, মডেল মডেল করে তুলে ধরার চেষ্টা হয়েছে, কিন্তু মডেলের পেছনে যেভাবে মানুষ শোষিত হয়েছে, হয়তো ওই ওই ধরনের ঢাকঢোল পিটিয়ে ওই ধরনের মানুষকে শোষণ করা হয়নি। নওশাদ সিদ্দিকীর বক্তব্য আপনাদের শোনালাম। 2024 আসন্ন লোকসভা ভোটে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন নওশাদ সিদ্দিকী। কলকাতায় এই ইচ্ছে প্রকাশ করার পর শনিবার 11 নভেম্বর পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে গিয়েও তিনি জানিয়ে দেন ডায়মন্ড হারবার লোকসভা আসনেই তিনি লড়বেন। কিন্তু এত আসন থাকতে ডায়মন্ড হারবারই কেন? নওশাদ জানান ডায়মন্ড হারবার মডেলের নামে যেভাবে শোষণ করা হয়েছে তার জন্যই তিনি এই কেন্দ্রটা বেছে নিয়েছেন। এবং তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় 10 নভেম্বর ফলতায় তিনি সেখানে বলেছিলেন যে যারা অসহায় বৃদ্ধ বৃদ্ধা এরকম প্রায় 70,000 মানুষ রয়েছেন তারা এখনও বার্ধক্য ভাতার সুযোগ পাননি, তাদের পার্টির তরফে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার প্রেক্ষিতে নওশাদ সিদ্দিকী বলছেন যে ভোট আসলেই কি মনে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন তার উল্টো কি কথা বললেন নওশাদ সিদ্দিকী, শুনুন আরও একবার। সময় আসছে ভাতার নাম করে ভোটটাকে নিতে চাইছে। ভাতা তার রাজনৈতিক দলের পক্ষ থেকে 500 দেবে কি 5000 দেবে সেটা আমার প্রশ্ন নয়। রাজ্য সরকার তা ব্যর্থ, সারা দেশে সারা রাজ্যের যে সমস্ত বার্ধক্যে উপনীত যারা আছেন, যারা আর্থিকভাবে পিছিয়ে, রাজ্য সরকারের দায়িত্ব হচ্ছে তাদেরকে ভাতা প্রদান করা। কিন্তু দুঃখের বিষয়, বড় বড় কথায়রা বলে, বড় বড় স্লোগান দেয়, বড় বড় খেলামেলার হোর্ডিং দেখতে পাই, কিন্তু প্রকৃত অর্থে যাদেরকে উন্নয়ন করা দরকার, যাদেরকে ভাতা দেওয়া দরকার, তাদেরকে দিতে পারেনি। অভিষেক বাবু নিজে স্বীকার সেটা করছেন। বিস্তারিত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।